हेलो भिवार्स वेलकाम टू टेक्निक इजी एडुकेशनर पक्ष थेके सबाइके जानाई आंतरिक शुभेच्छा और अभिनंदन। तो आमी चले एसेछि काज क्षमता शक्तिर आरेकटी पर्व निये। एखन आमी कथा बोलबो क्षमता निये। धरो बंधुरा ए होच्छे एक बंधु, बी होच्छे आरेक बंधु। तारा एकटी काज करलो, एई बिंदुते एकटा काज एई एर काज करते लागलो 3 मिनिट, এই বি এর কাজ করতে লাগলো 4 মিনিট। তো বন্ধুরা দেখো, এ হচ্ছে একটা বন্ধু বা ব্যক্তি, বি হচ্ছে আরেকটা ব্যক্তি। এই এ এবং বি সেম একটি কাজ করলো, যেখানে এই এ ব্যক্তির সময় লাগলো 3 মিনিট এবং এই বি ব্যক্তির সময় লাগলো 4 মিনিট। অর্থাৎ বন্ধুরা আমরা কি বলতে পারি, একটা সেম কাজ করেছে কিন্তু এ করলো 3 মিনিটে, এ করলো 4 মিনিটে। অর্থাৎ কি, ওনার সময়টা कम लेगे। अर्थात ए वस्तुर बा ए व्यक्तिर काज करते समय कम लेगेছে এবং এই বি ব্যক্তির কাজ করতে সময় বেশি লেগেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বি ব্যক্তির চাইতে এ ব্যক্তির ক্ষমতাটা বেশি। অর্থাৎ ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা হচ্ছে কোনো একটা বস্তু, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা যন্ত্রের কাজ বা শক্তি রূপান্তরের হার। অর্থাৎ সেই কোনো একটা যন্ত্র বা কোনো একটা ব্যক্তি কতটুকু সময়ে একটা কাজ কত দ্রুত করতে পারে। বন্ধুরা আবারও বলছি, ক্ষমতা হচ্ছে শক্তি বা কাজ রূপান্তরের হার। অর্থাৎ কত কম সময়ে কোনো একটা ব্যক্তি বা যন্ত্র কাজ করতে পারে, সেটাই হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে রিপ্রেজেন্ট করা হয় পি দ্বারা, অর্থাৎ পাওয়ার। ধরো টি সময়ে কোনো একটি বস্তু যদি ডাব্লিউ জুল কাজ সম্পন্ন করে। আবারও বলছি, টি সময়ে যদি কোনো বস্তু ডাব্লিউ টি সময়ে যদি কোনো ব্যক্তি বা যন্ত্র ডাব্লিউ জুল কাজ সম্পন্ন করে, তাহলে ওই কাজ হবে তার ক্ষমতা। অর্থাৎ দেখো যে টি সময়, বন্ধুরা টি সময় ডাব্লিউ জুল কাজ, টি সময় ডাব্লিউ জুল কাজ, তাহলে ক্ষমতা হবে পি। ক্ষমতাকে এই পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ ক্ষমতা পাওয়ার = ডাব্লিউ ডিভাইডেড বাই টি। বন্ধুরা ক্ষমতা হবে পি পাওয়ার, এই ক্ষমতাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ পি = ডাব্লিউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ আমরা বলতে পারি একক সময়ে, বন্ধুরা দেখো একক সময়ে যে পরিমাণ কাজ হয়, তাকে বলা হয় ক্ষমতা। তো ক্ষমতার মাত্রা কি হবে বন্ধুরা? ক্ষমতার মাত্রা সমীকরণ কি হবে? ক্ষমতার মাত্রা সমীকরণ হবে দেখো এই কাজ বাই সময়ের মাত্রা। অর্থাৎ কাজ বাই সময়ের মাত্রা কি হয়? দেখো বন্ধুরা আমরা জানি ডাব্লিউকে আমরা লিখতে পারি বল গুণ সরণ। বন্ধুরা আমরা ডাব্লিউকে লিখতে পারি বল গুণ সরণ। ধরো নিচে রয়েছে আমার সময়, তারপরে যেটা লিখতে পারি আমি এই বলকে ভেঙে লিখতে পারি কি? বলকে ভেঙে লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। তাহলে দেখো বন্ধুরা আমি এই বলকে লিখতে পারি ভর ইন্টু ত্বরণ ইন্টু আগের সরণ যেখানে ছিল ঠিক সেখানেই থাকলো, আর নিচে রয়েছে আমার সময়। তো বন্ধুরা আমরা জানি এই ত্বরণ = হচ্ছে কি? দেখো এ = ত্বরণ = হচ্ছে S divided by T square, অর্থাৎ সরণ divided by সময় স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ভর গুণ, দেখো আমরা বন্ধুরা লিখতে পারি ভর গুণ সরণ স্কয়ার। এই সরণ আরেকটা ইন্টু সরণ, আর নিচে চলে আসে কি এই সময় এবং ত্বরণ = যে s ডিভাইডেড বাই টি স্কোয়ার, সেই টিটা কি নিচে চলে আসবে না? তাহলে দেখো ত্বরণের এই ত্বরণের সময় স্কোয়ার এবং আগে থেকে একটা সময় ছিল সেই সময়টাকে আমরা লিখে দিলাম ইন্টু সময়। অর্থাৎ বন্ধুরা আমরা এখন কি লিখতে পারি? দেখো আমরা যদি লিখি ভরের জায়গায় দিব কি? আমরা জানি ভরের মাত্রা হচ্ছে m, সরণের মাত্রা হচ্ছে l, যেহেতু l এবং l দুইটা মিলে হচ্ছে l স্কোয়ার। তো বন্ধুরা তো এইখানের সময় স্কোয়ার এবং এই সময়, এই দুইটা আমরা জানি সময়ের মাত্রা হচ্ছে টি, যেহেতু দুইটা এবং একটা তিনটা, তাহলে এটা হচ্ছে এত। অর্থাৎ আমরা বলতে পারি ক্ষমতার একক হচ্ছে এম এল স্কোয়ার टी इनवर्स थ्री अर्थात बंधुरा एटाई होच्छे आमार क्षमतार मात्रा एटा होच्छे आमार क्षमतार मात्रा एम एल स्क्वायर टी इनवर्स थ्री। तो बंधुरा एबार आसो आमरा जाई एकके एकके जोदि जाई ताहले एई क्षमतार एकक होबे देखो बंधुरा पी समान समान जेहेतु डब्लिउ डिवाइडेड बाई टी ताहले पी होच्छे देखो बंधुरा एई पी होच्छे डब्लिउ डिवाइडेड बाई टी अर्थात ए पी अर्थात क्षमतार एकक होबे कि डब्लिउ डिवाइडेड बाई कि टी अर्थात काज बाई सरणेर जे एकक काज बाई समयेर जे एकक सेटा होबे आमार पी एर एकक अर्थात आमरा जानी ए काजेर एकक होच्छे जूल एबं ए टी एर एकक होच्छे सेकेंड अर्थात आमरा बोलते पारी जूल सेकेंड इनवर्स वन जाके वाट लेखा हय जाके वाट के ए डब्लिउ जाके बला हय ए क्षमतार एकक होच्छे वाट ए जूल पर सेकेंड के वाट धरा है अर्थात एक जूल पर सेकेंड और एक वाट एक ही कथा एखन जदि बोली जे एक वाट बा एक जूल पर सेकेंड जिनिसटा कि ताहले होच्छे जे एक सेकेंडे जदि कोनो जंत्र बा कोनो एकटा व्यक्ति एक जूल काज सम्पन्न करे ताहले सेटा होच्छे एक जूल पर सेकेंड बा एक वाट अर्थात आमरा बोलते पारी जे एक वाट समान समान एक जूल सेकेंड इनवर्स वन। तो एटाई होच्छे बंधुरा क्षमतार एकक अर्थात क्षमतार एकक होच्छे पी समान समान एटा होच्छे क्षमतार एकक वाट। तो बंधुरा आमरा एई क्षमतार एककके वाट द्वारा प्रदान क्षमतार एककके वाट बला होच्छे किन्तु एई क्षमतार एककटाके अनेक समय एकटु एटा होच्छे एकटा छोटो एकक एर चाइते हजार गुण बड़ो एकके एई क्षमतार एककटाके लेखा हय जेमन सेटा होच्छे किलोवाट। ताहले कि होबे बंधुरा एक किलोवाट समान समान होच्छे एक हजार वाट एक किलोवाट समान समान होच्छे एक हजार वाट। कोश्चेने एरकम थाकते पारे जे एक किलोवाट क्षमता सम्पन्न कोनो एकटा मेशिन जेखाने तोमाके तखन सेटाके वाटे बेर करे निते होबे अर्थात कि करते होबे एक हजार गुण बड़ो होच्छे एई वाटेर चाइते एक हजार गुण बड़ो हलो एक किलोवाट। आरेकटा तोमरा होयतो आरेकटा कथा शुने थाकबे जेटा होच्छे अश्व क्षमता এই অশ্ব ক্ষমতাও একটা ক্ষমতার একক যেটা অনেক আগে এই অশ্ব ক্ষমতা দিয়ে ইউজ করা হতো অর্থাৎ অশ্ব ক্ষমতা হচ্ছে কি বন্ধুরা এক অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট। বন্ধুরা দেখো যদি আমি বলি যে ওয়াটের চাইতে বড় একক 1000 গুণ বড় সেটা হচ্ছে কিলোওয়াট এই 1 কিলোওয়াট সমান সমান হচ্ছে 1000 ওয়াট। আরেকটা রয়েছে অশ্ব ক্ষমতা অর্থাৎ এক অশ্ব ক্ষমতা সমান সমান হচ্ছে 746 ওয়াট। তো বন্ধুরা যদি কোনো বাতির গায়ে এরকম লেখা থাকে যে 60 ওয়াট বলতে কি বুঝি এরকম একটা কোশ্চেন কোনো বাতির গায়ে হয়তো লেখা থাকবে এবং বলবে যে আমরা 60 ওয়াট কোনো একটা বাতির গায়ে দেখবে কখনো কিনলে সেখানে লেখা আছে 60 ওয়াট। तो 60 वाट बोलते आम्रा कि बुझी 60 वाट बोलते आम्रा बुझी जे एटी प्रति सेकेंडे 60 जूल तड़ित शक्ति के आलो और ताप शक्तिते रूपान्तरित करे। आमी आबारो बोलछी जे कोनो बाल्बेर गाये जदि 60 वाट लेखा थाके एई कथाटार अर्थ कि एई कोश्चेनटा आसे ख नम्बर कोश्चेने जे 60 वाट लेखा थाकार अर्थ कि ताहले कथा होच्छे जे एटी प्रति सेकेंडे 60 वाट एटी प्रति सेकेंडे 60 जूल तड़ित शक्ति के आलो और ताप शक्तिते रूपान्तरित करे। तो बंधुरा आमरा एखन एकटा गाणितिक उदाहरणेर माध्यमे एई क्षमताटा हिसाब करब। एकटा मैथे बला आछे जे 70 केजी भरेर एक व्यक्ति 70 केजी भरेर मैथे बला आछे 70 केजी भरेर एक व्यक्ति जेखाने एम अर्थात देखो बंधुरा 70 केजी भरेर एम एर मान देवा आछे 70 केजी। देखो बंधुरा 70 केजी भरेर एक व्यक्ति प्रतिटी सीढ़ी अर्थात प्रतिटी 25 सेंटीमिटारेर सीढ़ी 30टा उठछे कथाटा ठीक एरकम होच्छे जे 70 केजी भरेर एकटा व्यक्ति 25 सेंटीमिटार करे एकटा सीढ़ीर धाप एकटा सीढ़ी होच्छे 25 सेंटीमिटार ठीक एरकम से 30टा सीढ़ी उठछे। ताहले देखो ताहले सरणेर मानटा कि हय ताहले एखाने जे सरणटा सेई सरणेर मानटा हय 25टा सीढ़ी 25 सेंटीमिटार प्रत्येकटा सीढ़िर दैर्घ्य 25 सेंटीमिटार इंटू 30टा सीढ़ी से उठछे ताहले एई 30 अर्थात एटा हय 750 सेंटीमीटर 750 सेंटीमीटर। देखो बंधुरा आमी आबारो बोलছি যে সে 30টা সিঁড়ি উঠছে কিন্তু প্রতিটা সিঁড়ির দৈর্ঘ্য প্রতিটা সিঁড়ি হচ্ছে 25 সেন্টিমিটার করে। 70 কেজি ভরের এক ব্যক্তি 25 সেন্টিমিটারের সিঁড়ি 30টা উঠছে। সো 25 × 30 750 সেন্টিমিটার অর্থাৎ আমরা যদি মিটারে কাউন্ট করি 7.5 মিটার। যেখানে আমরা জি এর মান জানি এবং বলা হয়েছে যে 70 কেজি ভরের এক ব্যক্তি 25 সেন্টিমিটার 30টা সিঁড়ি উঠছে 15 সেকেন্ড সময়ে অর্থাৎ এখানে টি এর মানটা হচ্ছে 15 সেকেন্ড। যেখানে জি এর মান আমরা জানি 9.8 মিটার সেকেন্ড স্কয়ার। বন্ধুরা 9.8 মিটার সেকেন্ড স্কয়ার এটা জি এর অভিকর্ষ ত্বরণের মান আমরা সবাই জানি এবং বের করতে বলছে ক্ষমতা অর্থাৎ পি ইকুয়াল ওয়াট। এবার দেখো বন্ধুরা আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে আমরা জানি P সমান সমান W ডিভাইডেড বাই T। আমরা লিখতে পারি এই দেখো F × S ডিভাইডেড বাই T। তো বন্ধুরা এখন এখানে Fটা হচ্ছে কি ব্যক্তির ওজন। ব্যক্তির ওজনটা কত হবে? ব্যক্তির ওজনটা হবে F ইকুয়াল mg। एम एर मान जो 70 इंटू जी एर मान होच्छे 9.8 मीटर सेकेंड स्क्वायर ताहले एटा हय 686 নিউটন। কারণ বন্ধুরা এই বলের একক হচ্ছে নিউটন। তাহলে বন্ধুরা এখন যদি আমরা এই সমীকরণে মান বসাই তাহলে দেখো 686 হচ্ছে আমার এই ব্যক্তির ওজন আমি বের করে নিছি। এই ব্যক্তির ওজন 686 এখানে বসাইলাম ইন্টু এস এর হচ্ছে 7.5 ডিভাইডেড বাই টি এর মান বলে দেওয়া আছে বন্ধুরা 15 সেকেন্ড। দেখো বন্ধুরা আমি লিখছি যে 15 সেকেন্ড দেওয়া আছে টি এর মান অর্থাৎ 15। তো বন্ধুরা এটা ক্যালকুলেশন করলে হয় 343 ওয়াট। আমি আগেই বলেছি ক্ষমতার একক ওয়াট। তো বন্ধুরা আমি এতক্ষণ বা সকল পারে কাজ ক্ষমতা শক্তি নিয়ে কথা বলেছি। তোমরা আমার সাথে ছিলে, আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো তোমরা খুব ভালো থাকবে, সবসময় ভালো থাকো এই কামনায় আমি আমার ক্লাসটি শেষ করছি।